নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, ফ্রান্সে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে পার্লামেন্টে বামপন্থী নিউ পপুলার ফ্রন্টের সদস্যরা, আলোর সাজে রাতের তিলোত্তমা, ভিএফএক্স এর রথে চড়ে বিজয়ের পথে কালকি 2898 AD। শুরু করছি আজকের সংবাদ সংকেত। বিশ্ব চলচ্চিত্রের দুয়ারে আবারও দুঃসংবাদ। বর্ষিয়ান প্রযোজক জন ল্যান্ডাউ, যিনি অবতার এবং টাইটানিকের মতো দুর্ধর্ষ হলিউড চলচ্চিত্র নির্মাণ করেছেন, 63 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাঁর প্রযোজনা এবং জেমস ক্যামেরনের পরিচালনায় এ দুটি চলচ্চিত্রই অস্কার পুরস্কার পেয়েছিল। 1997 11টি পুরস্কার সহ টাইটানিক জিতেছিল সেরা চলচ্চিত্রের পুরস্কার ও অবতার পেয়েছিল সেরা ভিএফএক্স এর জন্য পুরস্কার। অস্কারজয়ী এই চলচ্চিত্র নির্মাতার মৃত্যুর খবরে তাই শোকাহত চলচ্চিত্রের দুনিয়া। আবার স্বাস্থ্য মন্ত্রকের সতর্কবাণী, এবার সংক্রমণের আতঙ্ক ছড়াচ্ছে এডিস মশাবাহিত ভাইরাস জিকা। পুনেতে গত কয়েকদিনে 5 জনের শরীরে ধরা পড়ল এই ভাইরাস। শুধু মহারাষ্ট্রেই জিকায় আক্রান্ত 11 জন, কর্ণাটকেও আক্রান্ত 2 জন, মৃতের সংখ্যা 1। এ রাজ্যে এখনও কোনো খবর পাওয়া না গেলেও স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন মেনে ব্যবস্থা নিতে হবে। যেমন, প্রতিটি হাসপাতাল চত্বরকে মশামুক্ত রাখতে নোডাল অফিসার নিয়োগ করতে হবে, বিশেষ নজর রাখতে হবে গর্ভবতী মহিলাদের উপর, তাদের জিকা স্ক্রিনিং বাধ্যতামূলক করতে হবে ইত্যাদি। নদীর মিঠে জলে বরলির সংসার, যা উত্তরবঙ্গের ইলিশ নামেও খ্যাত। ইলিশের মতো বরলিও ক্ষণস্থায়ী, তবে বহু গবেষণার পরে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পুকুরে ইলিশ চাষের মতো বরলি মাছও পুকুরে চাষ করে সাড়া ফেলে দিয়েছেন কোচবিহারের তুফানগঞ্জের সমীর কুমার দত্ত। গত বুধবার 10ই জুলাই জাতীয় মৎস্যচাষী দিবসে সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট থেকে দেশের 10 জন মৎস্যচাষীর মধ্যে বাংলার সমীর কুমারকে পুরস্কৃত করা হয়েছে। তিনি জানান, ওনার এখনকার চ্যালেঞ্জ পুকুরে বরলির ডিম ফোটানো। ফ্রান্সে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে মঙ্গলবারই পার্লামেন্টে ওরিয়েন্টেশন সেশনের জন্য পৌঁছলেন বামপন্থী নিউ পপুলার ফ্রন্টের সদস্যরা। পার্লামেন্টে ফিরলেন ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্ড। এদিনের আলোচনায় বারবার উঠে এলো শরিকি বোঝাপড়া ও জোট গঠনের বিষয়টি। ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষে আসন 577টি, সেটির মধ্যে 182টি আসনে জিতেছে নিউ পপুলার ফ্রন্ট। অন্য বামপন্থী দলগুলির আসন সংখ্যা 12। সব মিলিয়ে বামপন্থীদের হাতে রয়েছে 194টি আসন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের দল জিতেছে 168টি। মারিন ল পেনের ন্যাশনাল র্যালি 143টি আসনে জিতেছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে অন্তত 289টিতে জেতা দরকার, যা কোনো দলেরই নেই। এখন ফ্রান্সের সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটি হল প্রধানমন্ত্রীর পদে কে নিযুক্ত হবেন তা ঠিক করা। তবে নিউ পপুলার ফ্রন্টের গ্রিন পার্টি, সোশ্যালিস্ট পার্টি, কমিউনিস্ট ও অতি বাম ফ্রান্স আনবাউড বা LFI এর সদস্যদের এখনও এই নিয়ে আলোচনা চলছে। তবে এই সপ্তাহের শেষেই প্রধানমন্ত্রীর প্রার্থী হিসেবে কারো নাম সামনে আসতে চলেছে সেটা নিশ্চিত। সোশ্যালিস্ট পার্টির অলিভিয়ে ফোরের দাবি তিনিই হতে চলেছেন সেই প্রার্থী। প্রসঙ্গত, বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আটাল পদত্যাগপত্র জমা দিলেও ম্যাক্রন তা গ্রহণ করেননি। এদিকে ফ্রান্সের রিপাবলিকান পার্টির নেতা এরিক সিওতি মঙ্গলবারই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন
তাঁর দলের উচিত মারিনের সঙ্গে জোট তৈরি করা। যদিও তাঁর দলের নেতারা এই মন্তব্য নাকচ করে জানিয়েছেন, উনি শুধু নিজের কথা বলছেন, দল সহমত নয়। তবে বিশেষজ্ঞদের মতে, জরুরি ভিত্তিতে তাড়াহুড়ো করে ন্যাশনাল অ্যাসেম্বলির এই নির্বাচনের ঘোষণা করে আদতে কপাল পুড়েছে ম্যাক্রনের। নয়া সরকার গড়তে এখন বামপন্থীদের সঙ্গে হাত মেলানো ছাড়া উপায় নেই তাঁর, যার প্রভাব পড়বে 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বরগুলিতে। শহরের রূপে আরেকটু সৌন্দর্য এনে দিয়ে এই শহরের প্রতি আমাদের ভালো লাগাকে বৃদ্ধি করছে ক্যালকাটা ইলুমিনেশন প্রজেক্ট, যা সফল করতে আন্তরিকতার সাথে উদ্যোগ নিয়েছেন মুদার পাথেরিয়া। কলকাতা রিস্টোরার্স সদস্যদের আর্থিক সহযোগিতায় কলকাতার প্রায় 500 হেরিটেজ বিল্ডিংকে রাতের আলোকসজ্জায় সাজিয়ে তোলার এই কাজটি শুরু হয়েছিল বছর খানেক আগে। বর্তমানে কাজের গতি কেমন আর শহরবাসী এই নতুন উপহারে কতটা আকৃষ্ট, জেনে নেব বিস্তারিত প্রতিবেদনে। কলিকাতা শোনে না গো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। কবির এই উক্তি সত্যি চোখে পড়ে কলকাতার নানান পুরনো বাড়ি, অফিস বিল্ডিং কিংবা স্মৃতিসৌধে। আর সাম্প্রতিক সময়ে এই সব স্থাপত্যগুলির দেয়ালে রাতের অন্ধকারে আলোক নৃত্য নিঃসন্দেহে মনকে ভরিয়ে দেবে। মুদার পাথেরিয়ার ক্যালকাটা ইলুমিনেশন প্রজেক্ট রাতের কলকাতাকে আরও মোহময়ী করে তোলার লক্ষ্যে এভাবেই কাজ করে চলেছে। মুদার এই উদ্যোগ শুরু করেছিলেন গত বছর সেপ্টেম্বর মাস থেকে। মানিকতলা মার্কেটের ঐতিহ্যবাহী ডোম আকৃতির ঘড়ি টাওয়ারে এই ইলুমিনেশন প্রজেক্টের কাজ শুরু হয়। এরপর বছর ঘুরতেই রামদুলাল স্ট্রিটের কালাচাঁদজিউ মন্দির ও বৌবাজারের কাপালিটোলা কালী মন্দির দুটিকে এই প্রকল্পের উদ্যোগে আলোকসজ্জায় সুশোভিত করা হয়। এরপর একে একে কলকাতার ঐতিহ্যমণ্ডিত পুরনো কয়েকটি গির্জা, যেমন স্যাক্রেড হার্ট চার্চ, গ্রিক অর্থোডক্স চার্চ, ব্রাবন রোডের পর্তুগিজ চার্চ, এজেসি বোর্স রোডের সেন্ট জেম চার্চ সহ ইত্যাদি গির্জাগুলির বাইরের দেওয়ালে দৃষ্টিনন্দন আলোকসজ্জায় সাজানো হয়। এর পাশাপাশি উত্তর থেকে দক্ষিণে কলকাতার ঐতিহ্যমণ্ডিত সাবেক আমলের অভিজাত বাড়িগুলিকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়। এমনকি ফেয়ারলি প্লেসের রয়্যাল ইন্স্যুরেন্স বিল্ডিং, জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অফিস সহ বেশ কিছু প্রশাসনিক অফিসগুলিকেও এই প্রকল্পের আওতায় আলোকিত করা হয়েছে। মুদার পাথেরিয়া জানিয়েছেন, এই ক্যালকাটা ইলুমিনেশন প্রজেক্টের আওতায় সমগ্র কলকাতার প্রায় 500টিরও মতন হেরিটেজ বিল্ডিংগুলিকে আলোকিত করা হলে রাতের কলকাতার সৌন্দর্যে অন্য মাত্রা এনে দেবে। এখনও পর্যন্ত এই প্রকল্পের উদ্যোগে 26টি হেরিটেজ সাইটের কাজ সম্পূর্ণ হয়েছে। এই প্রকল্পটির ব্যয় মূলত ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে করা হচ্ছে। এছাড়াও দ্য কলকাতা রিস্টোরার্স গ্রুপের বেশ কিছু সদস্যরা আর্থিক সহায়তায় এই প্রকল্পের খরচ চালিয়ে যাচ্ছেন। হেরিটেজ সাইটগুলির আয়তন, উচ্চতা পরিমাপ করে সেখানে কোথায় কোথায় আলো বসানো হবে তারই ভিত্তিতে আর্থিক বরাদ্দ করা হয়। মূলত এক একটি প্রকল্পে খরচা হয় 1 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা। এই ইলুমিনেশন প্রজেক্টের লাইট ডিজাইনিংয়ের কারিগরি দিকটি পর্যবেক্ষণ করছেন টেরিটি বাজারের ঐতিহ্যবাহী হিন লাইটিং স্টুডিওর বর্তমান লাইট ডিজাইনার তুষার ভালা। কলকাতা রেস্টোরার্স ও হিন লাইটিংয়ের যৌথ উদ্যোগে নির্মিত তিলোত্তমার এই আলোকিত রূপের টানে সুদূর বিদেশ থেকে কলকাতা শহরে এসে রোমাঞ্চিত হচ্ছেন অনেক প্রবাসী বাঙালি। আর যারা শহরের বাসিন্দা, যাদের এই রাতের শহরে নাইট ট্যুর করার নেশা আছে, তাদের জন্যে ক্যালকাটা ইলুমিনেশন প্রজেক্টের এই উদ্যোগ বাড়তি আকর্ষণ তৈরি করছে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে।
কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নম্বরগুলিতে। লেখক পরিচালক নাগ অশ্বিনের বহু প্রতীক্ষিত মুভি কল্কি অবশেষে মুক্তি পেল। ছবির প্রথম পোস্টার মুক্তির পর থেকে দর্শকের উত্তেজনা ছিল তুঙ্গে। কল্কি ছবিটিতে দীপিকা, অমিতাভ, কমল হাসান আর দক্ষিণী সুপারস্টার প্রভাসের পাশে জায়গা করে নিয়েছেন বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। এখন জেনে নেব পৌরাণিক কাহিনীর মোড়কে তৈরি কল্পবিজ্ঞানের এই ছবিটি দর্শকের প্রত্যাশা কতখানি পূরণ করতে পারল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে গত মাসে মুক্তি পেল দক্ষিণী পরিচালক নাগ অশ্বিনের হাই ভোল্টেজ ছবি কল্কি 2898 AD, যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন দক্ষিণী তারকা প্রভাস, বলিউডের অভিনেত্রী দীপিকা পাদুকোন আর অভিনেতা অমিতাভ বচ্চন। ছবিতে খল চরিত্রে রয়েছেন আরেক দক্ষিণী তারকা কমল হাসান, আর বাংলার এক তারকাও রয়েছেন কিন্তু, শাশ্বত চট্টোপাধ্যায়। এবার জেনে নেব এ ছবির গল্পটা ঠিক কেমন। কল্কির গল্প অনুযায়ী বিষ্ণুর দশম অবতারকে গর্ভে ধারণ করবেন দীপিকা। ধরিত্রীকে বিপদের হাত থেকে রক্ষা করতে তার উপরে দায়িত্ব পড়েছে কল্কিকে পৃথিবীর আলো দেখানোর। দীপিকার গর্ভস্থ সন্তানই বিষ্ণুর সেই দশম অবতার। পরিচালক নাগ অশ্বিনের সাজানো গল্প অনুযায়ী কুরুক্ষেত্র যুদ্ধের 6000 বছর পর জন্ম নিচ্ছেন কল্কি, যেখানে মহাজাগতিক বদলও ঘটছে গোটা বিশ্বে। আর ঠিক এই প্রেক্ষাপটে অন্তঃসত্ত্বা সুমতির চরিত্রে দীপিকা দর্শকের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন। সিনেমায় যদিও তার বিরাট কোনো ভূমিকা নেই, তা সত্ত্বেও একথা বলতেই হয়, গল্পটা কিন্তু তাকে ঘিরেই। এবার আসি অন্যান্য চরিত্রদের কথায়। প্রথমে যে চরিত্রটির কথা বলতেই হবে সেটি অশ্বত্থামা চরিত্র। অশ্বত্থামা চরিত্রে অমিতাভ বচ্চন যাকে বলে অতুলনীয়। ছবির নায়ক কিন্তু তিনি, প্রভাস নন। বিগ বি তাঁর অভিব্যক্তি দিয়ে আরও একবার বুঝিয়ে দিয়েছেন যে তিনি আসলে শাহিনশাহ। হে বয়সেও যেভাবে অশ্বত্থামা চরিত্রটিকে তিনি তুলে ধরেছেন, তাতে তিনি যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভারতীয় অভিনেতাদের একজন, তা যেন তিনি নিজে আবারও প্রমাণ করলেন। এবার আসি ভৈরব চরিত্রটির কথায়। ভৈরব চরিত্রের প্রভাস হয়তো আরও একটু ভালো কিছু করতে পারত, বা বলা ভালো, পরিচালকের তাকে দিয়ে আরও অনেক কিছু করানোর ছিল, কিন্তু ছবির প্রথমার্ধে তাকে তেমন কোনো বিশেষ ভূমিকায় দেখা যায়নি। বিশেষ করে কমিক চরিত্রে তিনি যেন একটু বেশি বেমানান ছিলেন। কিন্তু ছবির দ্বিতীয়ার্ধে তিনি প্রমাণ করেছেন আসলে তিনি জাত অভিনেতা। এবার আসি আরেকটি চরিত্রের কথায়। পোস্টার আর টিজারে যার মেকআপ লুক সবার দৃষ্টি আকর্ষণ করেছিল, তিনি কমল হাসান। নেগেটিভ চরিত্রে তিনি যাকে বলে অসাধারণ, কিন্তু তার উপস্থিতি এই ছবিতে খুব একটা বেশি কিছু নয়। ছবির যদি বিশ্লেষণে যাই তাহলে দেখব ছবির প্রথমার্ধ বেশ স্লো। সেখানে অহেতুক একই ঘটনার অবতারণ করা হয়েছে, বারবার একই দৃশ্যকে যেন একটু বেশি টেনে টেনে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেই সমস্ত আক্ষেপ মিটিয়ে দিয়েছেন পরিচালক ছবির দ্বিতীয়ার্ধে। মনে হবে দ্বিতীয়ার্ধ থেকেই যেন গল্পের শুরু। অশ্বত্থামা এবং ভৈরবের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো রয়েছে, সেখানে এত দুর্দান্ত VFX ইউজ করা হয়েছে যা দর্শকদের মোহন একেবারে কেড়ে নিয়েছে। পৌরাণিক কাহিনী অবলম্বনে এ ছবি তৈরি হলেও ছবির অ্যাকশন দৃশ্যগুলোতে কিন্তু পরিচালক যথেষ্ট আড়ম্বর রেখেছেন। সাম্প্রতিক সময়ে যত ছবিতে VFX ব্যবহার করা হয়েছে, তার মধ্যে এ ছবি যাকে বলে অনবদ্য হয়েছে, এবং সেজন্যই দর্শককুল নাগ অশ্বিন এবং তার পুরো টিমকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। তাই সবশেষে একথা বলতেই হয়, VFX এর রথে চড়েই বিজয়ের পথে কল্কি। আজকের খবর এ পর্যন্তই।
পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আগামী রবিবার। নমস্কার।